আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। বিয়ের রিসেপশনের টাকা দিয়ে পুলিশকর্মীও দুস্থদের পাশে থাকার চেষ্টা। নিউ টাউন কোয়ারেন্টাইন সেন্টারের সামনে কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে তুলে দেওয়া হলো পুষ্টিদায়ক পানীয়। এই কাজটি করলেন নিউ টাউন রাজারহাটের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আফতাব উদ্দিন। আজ দুপুরে নিউ টাউনের হজ হাউস কোয়ারেন্টাইন সেন্টার ও NBCC কোয়ারেন্টাইন সেন্টারের সামনে ডিউটি করছেন বেশ কিছু পুলিশকর্মী। দুপুরে রোদে কোথাও অস্থায়ী সেট তৈরি করে বা কোথাও বন্ধ ছোট দোকানের সামনে বসে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। সেই সব পুলিশকর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন মোহাম্মদ আফতাব উদ্দিন। তাদের হাতে ডাব, তরমুজ, কোল্ড ড্রিঙ্কস ও জলের বোতল দেওয়া হলো। তার দাবি, তিনি বিয়ে করেছেন, তার রিসেপশন ছিল এই মাসে, কিন্তু লকডাউন হয়ে যাওয়াতে সেটি বাতিল করতে হয়। আর সেই টাকা দিয়েই পুলিশ ও দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। আজকে আমরা সারাদিন বেরিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরছি বিভিন্নভাবে কাজ করার জন্য। ঠিক আমরা এসেছিলাম হজ হাউস কোয়ারেন্টাইন সেন্টার এবং আমরা এই NBCC-র সামনে এখানে এসেছি। এই দুটো সেন্টারে আমরা দেখছি প্রথম দিন থেকে এখানে যারা করোনা আক্রান্ত বা যারা আক্রান্ত মানে সন্দেহজনক তাদেরকে এই জায়গাগুলোতে রাখা হয়েছে। সেখানে পুলিশ সারাক্ষণ ডিউটি দিচ্ছে। তো আমরা চেষ্টা করছি এই যে প্রশাসনের লোক যারা এখানে ডিউটিটা করছে এই কঠিন রৌদ্রের মধ্যে, আমরা তাদেরকে তাদের কাছে কিছুটা ডাব, ফ্রুটি এবং কিছু ঠান্ডা, তরমুজ এবং আরও কয়েকটা জিনিস তাদের হাতে তুলে দিয়েছি, তারা যাতে একটু কিছুটা রিলিফ পায়। এইটা আমরা কিন্তু অনেক দিন থেকে করছি, সমস্ত জায়গা জুড়ে, নিউ টাউনের সমস্ত অঞ্চল জুড়েই কিন্তু আমরা এই কাজটা করছি। দেখুন, আমরা আজ এইটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত ফান্ড থেকেই আমি এটা করছি, কারণ আমার কিছুদিন আগে বিয়ে হয়েছিল, আমার এই মাসে একটা রিসেপশন ছিল, তাদের একটা বড় বাজেট ছিল, সেই বাজেটের পুরো টাকাটাই আমি এইভাবে খরচ করছি। এবং আমাদের অনেকগুলো প্রোগ্রাম চলছে, রান্না খাবার থেকে শুরু করে প্রত্যেক জায়গার ত্রাণ বিলি থেকে শুরু করে আমার ওই টাকাটা এটা করছি, এবং তার সঙ্গে কিছু বন্ধুবান্ধব কিছুটা হেল্প করেছে। আমার সবসময় এদের মানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা গতকালকে এক জায়গায় করেছিলাম, আমরা ঘানা আফ্রিকান কান্ট্রি থেকে অনেক খেলোয়াড় যারা ফুটবল খেলতো তারা এখানে ভিসা নিয়ে ফুটবল খেলতে এসেছিলো, কিন্তু এই মুহূর্তে যেহেতু লকডাউন চলছে তারা খেলতে পারছে না। সেই সমস্ত খেলোয়াড়দের প্রায় 150 আফ্রিকান মানে ঘানা থেকে, নাইজেরিয়া থেকে, ক্যামেরুন থেকে ফুটবলার ছিল, তাদের হাতেও আমরা কিন্তু খাবার পৌঁছে দিয়েছি, তাদের একটু অসুবিধার মধ্যে পড়ছিল। মোহাম্মদ আফতাব উদ্দিন, সভাপতি রাজার নিউ টাউন ব্যুরো রিপোর্ট, যুবক নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।